আমি এক্ষুনি রাজ্য সরকারের নির্দেশনা হাতে পেলাম, তাতে যা বলা হয়েছে ফার্স্ট নভেম্বর থেকেই ট্রেন চালু করার কথা। আর আমরা আগেও বলেছিলাম যে আমরা ট্রেন চালাতে পুরোপুরি প্রস্তুত, আমরা রাজ্য সরকারের নির্দেশিকা মেলে 50% যাত্রী নিয়ে ট্রেন চালাব। আগে তো কিছু স্পেশাল ট্রেন অর্থাৎ স্টাফ স্পেশাল চলছিল, এবার তাহলে বলছেন যে ফার্স্ট নভেম্বর থেকে লোকাল ট্রেন পুরোপুরি চালু হচ্ছে, তাই তো? সেক্ষেত্রে কোভিড বিধিনিষেধ কি কিভাবে কিভাবে মানা হবে সেই সমস্ত প্ল্যান আপনারা নিশ্চয়ই করেছেন? কোভিড বিধিনিষেধ মানা হবে, ভিড় নিয়ন্ত্রণে আমরা চেষ্টা করব, যদিও কাজটা খুব একটা সহজ নয়, বিশেষ করে শিয়ালদা শহরতলিতে। জনসাধারণকে আমরা অনুরোধ করব যে একান্ত প্রয়োজন না হলে, ট্রেন যাত্রা অনিবার্য না হলে বেরোবেন না, আপনারা বাড়িতে থাকুন যথাসম্ভব। হ্যাঁ, রুটি রুজির কারণে লোককে বেরোতেই হবে, তারা বেরোন, আর সবাই সব ট্রেনে একসঙ্গে উঠতে পারবেন না। একটাই রিকোয়েস্ট যে আমাদের সঙ্গে ভিড় নিয়ন্ত্রণে সহযোগিতা করুন। 50% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানো হবে, মানে চালু করা যাবে এমনটাই অনুমতি দিয়েছে রাজ্য, সেক্ষেত্রে আপনাদের কি পরিকল্পনা? আমরা তাই মেনে চলব, আমরা লো অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সঙ্গে জড়িত, আমরা জিআরপির সঙ্গেও কথা বলবো, আমাদেরও আরপিএফ ফোর্স আছে, আমরা চেষ্টা করবো ভিড় নিয়ন্ত্রণের জনসাধারণকেও সক্রিয় সহযোগিতা করতে হবে, কারণ জনসহযোগিতা ছাড়া এই কাজ অসম্ভব। ধন্যবাদ একলব্যবাবু, আপনাকে ধন্যবাদ জানানোর আগে আমি আরও একটা প্রশ্ন আপনাকে করতে চাইবো। এই যে 6 মাস পর লোকাল ট্রেন চালু হচ্ছে, সুতরাং সেক্ষেত্রে তো কিছু নির্দিষ্ট প্ল্যান কিছু পরিকল্পনা থাকবেই এই কোভিড আবহে, এতদিন যেহেতু ট্রেন চলেনি। হ্যাঁ, অবশ্যই ট্রেন এখনো চলছে, আমাদের এখন শিয়ালদা শাখায় অন্য সময় সারাদিন 922টি ট্রেন চলে ধরুন, এখন সেখানে চলছে মোটামুটি 600টা মতো ট্রেন। সুতরাং আমরা ট্রেন চালাচ্ছি, সেটা স্টাফ স্পেশাল হিসেবে চালাচ্ছি, এবার নর্মাল সার্ভিস রিইন্ট্রোডিউস হবে, মানে আমরা আমাদের ট্রেন এবং ওয়ার্কফোর্স নিয়ে পুরোপুরি, বাকি আমরা জনসাধারণকে অনুরোধ করব তারা যেন কোভিড বিধি মেনে চলেন, না হলে এই মহামারী মোকাবিলা অসম্ভব। অর্থাৎ 1 নভেম্বর থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। ধন্যবাদ। প্রায় 6 মাস পরে ফের লোকাল ট্রেন চালু করতে রাজ্যের অনুমতি, 50% যাত্রী নিয়ে রাজ্যের লোকাল ট্রেন চালু করতে ছাড়পত্র দিল রাজ্য। রাজ্যে 50% যাত্রী নিয়ে চালু করা যাবে লোকাল ট্রেন, আর করোনা বিধি মেনে ফিল্ম টিভির আউটডোর শুটিংয়েও ছাড়পত্র। এ বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, এক লোকাল ট্রেন ফের চালু হতে চলেছে, যদিও কিছু স্টাফ স্পেশাল চলছিল আর অন্যান্য যে সমস্ত বিধিনিষেধ ছিল সেগুলোর ক্ষেত্রে যে ছাড় দেয়া হলো, বিস্তারিত জানো। একদমই তাই, বিধিনিষেধ প্রথম কথা বলি যে আরো 1 মাস বাড়ানো হয়েছে, আজকে মুখ্য সচিব যে বিবৃতি জারি করেছেন, কিন্তু তার মধ্যে অনেক ছাড় দেয়া হয়েছে। প্রথম ছাড়ই হচ্ছে লোকাল ট্রেন, দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন বন্ধ আছে তুমি জানো, এবং স্টাফ স্পেশাল চলছে এবং সেটা ক্রমশ সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু এই প্রথম রাজ্য সরকার লোকাল ট্রেন চালু করার ব্যাপারে ছাড়পত্র দিল, অবশ্য 50% যাত্রী নিয়ে এবং কোভিড বিধি মেনে লোকাল ট্রেন চালু করার ব্যাপারে রাজ্য সরকার প্রথম ছাড়পত্র দিল, এই প্রথম। পাশাপাশি কৃষ্ণেন্দু, তুমি আমার